নিচে 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 দাও নিচে দাও আর দিতে হরি হরি বল হরি হরি বল 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 হরি বন্দে মাতরম 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 ত্রিপুরা সরকারের মন্ত্রী বিকাশ দেববর্মা উনি উপজাতি কল্যাণ দপ্তরের যে অর্থ সেই বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন, নিজের সম্পত্তি বাড়িয়েছেন, জনজাতিদের স্বার্থের টাকা, জনজাতিদের হকের টাকা উনি আত্মসাৎ করেছেন। আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস উনার মন্ত্রিসভা থেকে পদত্যাগ দাবি করছি এবং উনার বিরুদ্ধে ইডি সিবিআই দিয়ে তদন্ত করার জন্য আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস দাবি জানাচ্ছি। আপনাদের এই যদি আন্দোলন যদি সফল না হয় আপনারা কি করবেন আগামী দিনে? আপনাদের কি আমরা আমাদের আন্দোলনের গতি আরো বাড়াবো এবং বৃহত্তর আন্দোলনে আমরা যাব। আজকের এই র্যালিটা কোন জায়গা থেকে শুরু হয়েছে এবং কোথায় গিয়ে শেষ হবে? এটা কংগ্রেস ভবন থেকে শুরু হয়েছে, টিআরটিসি চৌমুহনি হয়ে এমপি চৌমুহনিতে গিয়ে আমাদের বিক্ষোভ সভা হবে। কি বার্তা থাকবে? আমাদের বার্তা থাকবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, উনার যদি সততা প্রমাণ করতে চান, মন্ত্রিসভার স্বচ্ছতা প্রমাণ করতে চান, তাহলে বিকাশ দেববর্মার আর্থিক তছরুপের তদন্ত করুন, উনার বিরুদ্ধে সঠিক তদন্ত করে রাজ্যের মানুষকে আশ্বস্ত করুন, উপজাতি অংশের মানুষের যে অর্থ উনি আত্মসাৎ করেছেন সেই অর্থ উপজাতিদের স্বার্থে ব্যয় করুন, এটা আমাদের দাবি থাকবে।